ভগবান একটাই, এই বাঙালি মুসলিম খ্রিশ্চান এইগুলো আমি বুঝি না। যদি এটাই হয় যে মুসলিমদের সাথে যদি আমি বসে একটা খেজুর খেয়ে থাকি সেটা যদি আমার অপরাধের কারণ হয়, তাহলে তোমরা ভাই 25শে ডিসেম্বর এত পার্ক স্ট্রিটে গিয়ে কি করো? কোথায় ঝান্ডা নাড়াও? পার্ক স্ট্রিটের কি আলো দেখতে যাও 25শে ডিসেম্বর? তাহলে 25শে ডিসেম্বরও তো বাড়িতে থাকা উচিত তোমাদের। একটা খেজুর খেয়ে জাত যায় ধর্ম নিয়ে কটাক্ষের মুখে প্রীতি আর রাহুল, বোম ফাটালেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, অভিনেত্রী প্রীতি বিশ্বাস আর রাহুল বিনোদন জগতের চেনা মুখ, দুজনকে দেখা যাচ্ছে সিরিয়ালের জগতে অভিনয় করতে। মাটিতে বসে ইফতার করছেন রাহুল মজুমদার আর প্রীতি বিশ্বাস, সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। দম্পতিকে দেখা যায় অনেকের সঙ্গে ইফতার করতে, তারপরেই ওঠে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর ঝড়। পরম কটাক্ষের শিকার হন রাহুল আর প্রীতি। ধর্ম টেনে এনে অনেকে আক্রমণ করে এই তারকা দম্পতিকে। একজন তো লিখে বসেন হিন্দুদের নামে কলঙ্ক, ধর্ম বদলে ফেলুন। তারপরে সরব হন প্রীতি বিশ্বাস, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। একটা কথা বলার জন্য এলাম, বাংলাতেই বলছি, কোনো যদি বুঝতে কারোর অসুবিধা হয়, কেন কি এখানে অনেকেই বলে যে বুঝতে পারছি না বাংলা, তো হিন্দিতে বলতে আমি আরেকবার বলে দেবো। আমি ভেবেছিলাম এইটা নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের দেশে এখনও এই ধরনের মানসিকতার লোক রয়েছে, এটা ভেবে আমার লজ্জা করছে। এবং এটা আমি ভেবেছিলাম ব্যাপারটাকে ইগনোর করবো, ধর কে কী লিখছে আমার বয়ে গেল তাতে, এটা ভেবেই আমি ইগনোর করছিলাম। কিন্তু কয়েকজন এমন কিছু কিছু কথা বলছেন যেখানে আমি তাই জন্য লাইভে এসেই বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। প্রথমত, কালকে রাতে আমি একটা রিল ছাড়ি, এবং এখান থেকে আমি কালকে রাতে একটা রিল ছাড়ি যেটা কি না ভরদো ঝোলি ইয়া মোহাম্মদ এই গানটা ছিল, এবং সেখানে ইফতারি করছি আমরা সকলে মিলে, এইরকম একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম কালকে রাত্রি 12:30 নাগাদ। সন্ধেবেলা কালকে আমি আর রাহুল, আমরা যে পার্লারে বহু বছর ধরে যাই, প্রথমে আমি যেতাম, তারপরে রাহুলও আমার দেখা দেখি ওই পার্লারে ওরও স্যুট করে যায়, তার যখন আমার সাথে রাহুলের আলাপ হয় তারপর থেকে রাহুল ওই পার্লারে অভ্যস্ত। তো গিয়েছিলাম আমি কালকে একটু হেয়ার কাট করতে, তো সন্ধে 6:00 বেজে যায়, এবং ওখানকার যারা স্টাফেরা রয়েছে এবং ইয়াসিন আমার নিজের দাদার মতন, এত বছর ধরে যাওয়া আসা করি, তো অনেক বছর ধরে যেহেতু যাওয়া আসা করি অনেক অনেক বছর ধরে, তো ইয়াসিন আমার দাদার মতন হয়ে গেছে। তো ইয়াসিন কালকে ওরা 6:00 বেজে গেছিলো বলে ইফতারি করছিল, তো আমাকে বললো প্রীতিজি আপ আয়েঙ্গে প্লিজ হাম লোগের সাথ ইফতারি করেঙ্গে। তো দেখো, আমার জন্য আমার মানসিকতায় আমার মনে হয় ভগবান একটাই, এই বাঙালি মুসলিম খ্রিশ্চান এইগুলো আমি বুঝি না। যদি এটাই হয় যে মুসলিমদের সাথে যদি আমি বসে একটা খেজুর খেয়ে থাকি সেটা যদি আমার অপরাধের কারণ হয়, তাহলে তোমরা ভাই 25শে ডিসেম্বর এত পার্ক স্ট্রিটে গিয়ে কি করো? কোথায় ঝান্ডা নাড়াও? পার্ক স্ট্রিটের কি আলো দেখতে যাও 25শে ডিসেম্বর? তাহলে 25শে ডিসেম্বরও তো বাড়িতে থাকা উচিত তোমাদের। এত বাজে বাজে কমেন্টস আমাকে সমানে করছে যে বলার কথা নয়। আচ্ছা, প্রথমত আমি বলি, আমি যদি কালকে তাদের সাথে বসে একটা খেজুর খেয়ে থাকি, আমার অপরাধটা কোথায়? আমার জাত গেল, আমার ধর্ম গেল। কিসের জাত, কিসের ধর্ম ভাই? আগে নিজেকে পরিষ্কার করো, আগে নিজেদের মানসিকতা পরিষ্কার করো, তারপরে জাত ধর্ম বোঝাতে আসবে, তারপরে না জাত ধর্ম বোঝাতে আসবে। আমি ভেবেছিলাম এইগুলো নিয়ে কোনো কথা বলবো না, বাট রিডিকুলাস, আমি ভাবতে পারছি না আপনারা এখনো এতটা পিছিয়ে রয়েছেন। বাচ্চাদের কি শেখাবেন, কি শিক্ষা দিচ্ছেন? গ্রো আপ প্লিজ। অনেকে লিখেছেন সেখানে যে একটা মানুষ ওদের সাথে বসে একটা লিখেছেন যে বসে একটা খেজুর খেয়েছে ইফতারি করেছে, তো অসুবিধাটা কোথায়, প্রবলেমটা কোথায়? এই মানসিকতার লোকও আছে, আবার এই মানসিকতারও লোক আছে যারা বলছে যে দিন ঘনিয়ে এলো তোমার আজকের পর থেকে, যেহেতু আমি ওই একটা খেজুর খেয়েছি বসে আমার দিন ঘনিয়ে এসছে আমি ওদের সাথে বসে। আবার একজন লিখেছেন যে বেচারারা সারাদিন পর বসে রোজা খুলছেন আর গান্ডে পিণ্ডে এনারা বাড়ি দিয়ে গিলে গিয়ে তারপরে ওদের সাথে বসে
ওদের খাবার শেয়ার করছে। আরে ভাই, তাদের প্রবলেম হচ্ছে না, তোমার কোথায় প্রবলেম হচ্ছে? একটা দিন তোমার এত যদি দরদ থাকে যে তারা সারাদিন উপোস করে, নিশ্চয়ই আশেপাশে কেউ না কেউ মুসলিম ফ্যামিলি আছে যারা রোজা রাখেন, তাদেরকে একটা দিন একটা খেজুরও দিয়েছো? একবার জলও সেধেছো সন্ধ্যে 6টার পরে যখন ওরা ইফতারি খোলে? জলও সেধেছো যে আমাকে জ্ঞানটা দিতে এসছো, আমি বাড়ি থেকে গান্ডে পিন্ডে গিলে গিয়ে ওদের সাথে বসে ইফতারি করছি? তোমরা জানো তাদের জন্য কি করি কি না করি? আর যারা আমাকে বলেছে বসে, তারা সবাই আমার ভাই বন্ধু। আজ যদি আমি তাদের সাথে বসে না খেতাম, যদি না বলে চলে আসতাম, তখন তোমরাই আবার বলতে যে বাবা কি অহংকার, একটু খেতে বলেছে বলে খেলো না। অ্যান্ড ওই মোমেন্টটা আমার খুব ভালো লেগেছিল, তাই আমি শেয়ার করেছি আজকে ইনস্টাগ্রামে। আমি আমার ভালো লাগা খারাপ লাগা নট অনলি ইনস্টাগ্রাম, আমার ইউটিউব, আমার ফেসবুক, সব জায়গায় আমার ভালো লাগা। আপনারা করেন না? করেন না? আপনাদের ভালো লাগা ভালো খারাপ লাগা কিছুই করেন না? এখন তো কারোর বাড়িতে কোনো দুর্ঘটনা হলেও সেটা বলেন, হে ইনস্টা মানে ফেসবুকে এসে লেখেন যে প্লিজ ঠাকুর ভালো করে দাও। কেন ঠাকুর কি উপর থেকে এসে শুনছেন? আপনার ফেসবুক দেখছেন ঠাকুর? ওপর মানে ঠাকুর ফেসবুক দেখেন নাকি? তো জানতাম না। তাহলে আপনি আপনার ভালো লাগা খারাপ লাগা সবটা শেয়ার করেন তো ফেসবুকে, তাই জন্য তো আপনারা এসে লিখছেন এটা। অদ্ভুত, সেরকম আমার ভালো লাগাটা আমি শেয়ার করেছি। এবং আমি আজকে থেকে নয়, আমি আমার যে কোনো ভালো লাগা খারাপ লাগা আমার আমার আমি আমার ইনস্টাতে বা ফেসবুকে যে কোনো সোশ্যাল মিডিয়া আমি শেয়ার করি। এখানে আমার অনেক ভালো ভালো বন্ধুরা রয়েছে। শুনুন ভাই, অনেকে লিখছেন যে করলাম আনফলো, করলাম আজকে এইটা দেখার পরে। তাহলে ভাবুন কতটা ছোট মানসিকতার লোক আপনারা। করুন আনফলো, আপনারা কি করবেন? আপনাদেরকে গিয়ে আমি আগে ব্লক করেছি, আপনারা কি করবেন আমাকে আনফলো? যারা আমাকে ভালোবাসেন, প্রীতিকে মন থেকে ভালোবাসেন, তারা আমার পেজে থাকুন। আর যারা আমাকে ভালোবাসতে জানেন না, যারা আমাকে ভালোবাসবেন না, তারা প্লিজ চলে যেতে পারেন। কাউকে আমি হাতে পায়ে ধরিনি। যারা বলছেন না আনফলো করলাম তোমার দিন ঘনিয়ে এসছেন এই হ্যানা ত্যানা, আমি তোমাদেরকে সবার আগে গিয়ে ব্লক করেছি। কারণ কি, আমিও চাই না এরকম নোংরা মানসিকতার লোক আমার পেজে থাকুক। কেন ইফতারি করলেন? করলাম, বেশ করেছি করেছি। আমার মনে হয়েছে আমার কাছে ভগবান একটা। এখানে যে আমি বসে আছি, এই দেখো এখানে আমার মালিক রয়েছে অপোজিটে, এই যে অপোজিটে, অপোজিটেও আমার মালিক রয়েছে, আমার শাশুড়ি মা। এই মালিককে মানেন, আমার শাশুড়ি মা একজন গড়বালি, ঠিক আছে? আমার শাশুড়ি মা গড়বালি রাজপুত মহিলা একজন, ওনার মা মুসলিম ছিলেন। তার মানে এটা নয়, এটা নিয়েও কন্ট্রোভার্সি করবেন যে তার মানে এটা নয় যে উনি মানেন বলে আমি মানি। নো, আমার মা দাদা আমরা চিরকাল ভগবান একটাই মানি। এবং আমি ব্লেসড, আমি এখানে এসে আমি দেখেছি, আমি আমি দেখেছি, আমার ভালো লাগে, আমার ভালো লাগে। একটা রোজা করে দেখুন কেমন লাগে, জানি ভাই কি করলে কেমন লাগে জানি, তোমার থেকে শিখবো না আমি। এই আমি আমাকে বলছি, দেখুন আপনারা আমাদেরকে, আমাদের আর্টিস্টদেরকে, যে কোনো শিল্পীকে, নট অনলি আর্টিস্ট, যে কোনো শিল্পী কে আপনারা যা ইচ্ছা তাই সোশ্যাল মিডিয়া আছে বলেন, একটা আঙুল পেয়েছেন, ওই আঙুল দিয়ে টিটি টিটি করে লিখতে থাকেন, কাজ নেই, কম্ম নেই, কিছু নেই, আপনারা করতে থাকেন। যাদের এটা কাজ, যাদের কথা বলছি, যারা এটা করেন তাদেরকে বলছি, ঠিক আছে? একজন লিখেছেন, হ্যালো মুসলিম দিদি, থ্যাংক ইউ ভাই, বাঙালি ভাই, ভালো থাকো। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তাহলে তোমরা প্লিজ 25শে ডিসেম্বরে ওই পার্ক স্ট্রিটের মোড়ে যেও না। কেন যাও? ওরা তো খ্রিশ্চানদের, কেন যাও? অনেক বাঙালিকে তো দেখি জিজাসের ইয়ে লকেট ঝুলিয়ে ঘুরে বেলাও, বুকে হাতে ক্রস আঁকো, কেন আঁকো? কি তোমরা ধর্ম ধর্ম করো বলো তো? যেখান থেকে চিড়বে সেখান থেকে আমার গাল চেরো, একটা মুসলিম ছেলের গাল চেরো, একটা খ্রিস্টান ছেলের গাল চেরো, একই তো ব্লাড বেরোবে ভাই, প্লিজ। কোথায় আছো পড়ে? আমি মানি না, আমি মানি না। আমার বাড়িতে যখন একবার লক্ষ্মী পুজো হয়েছিল, হ্যাঁ আমার শাশুড়ি মাও আমার লক্ষ্মী পুজোর সময় গিয়ে উনি বসে থাকেন, উনি আমার সরা বসান। তাহলে এবারে বলো তো, এবারে বলো, উনি তো মালিককে পুজো করেন, তাহলে উনি কেন বসান? এটা মানসিকতা, এটা মানসিকতা।
ননসেন্সের দল, এখনো অশিক্ষিত অশিক্ষিত ননসেন্স গুলো এখানে রয়েছে। আমি প্লিজ বলবো সবাইকে, তো এত আমার সময় নেই সবাইকে ধরে ধরে ব্লক করার, প্লিজ বলবো আমার যাকে যার আমাকে সহ্য হবে না, যাকে আমার ভালো আমাকে ভালো লাগবে না, প্লিজ লিভ মাই পেজ অ্যান্ড আমাকে আনফলো কেন, আমাকে ব্লক করো যাতে আমার মুখ তোমাদের না দেখতে হয়। যারা আমাকে ভালোবাসে তারা প্লিজ আমার সাথে আছে এবং আমি জানি তারা সারা জীবন আমার পাশে থাকবে, কারণ তাদের মানসিকতা আমার মতন আর আমি স্যালিউট করি সেটা, আমার ভালো লাগে। আর যাদের মানসিকতা অন্যরকম তারা সেই মানসিকতা নিয়ে বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো, ভালো, তোমাদের এই মানসিকতা খুব ভালো, তোমরা ওইটা নিয়েই থাকো, জীবনে আরও আরও ভালো হবে। বেশ, এনিওয়েজ, বাসে ট্রামে যখন চলাফেরা করো পাশের লোককে জিজ্ঞেস করো, ভাই তুমি মুসলিম কি খ্রিশ্চিয়ান কি বাঙালি, গায়ে ঠেসার লাগলে বাড়িতে গিয়ে স্নান করো, ননসেন্সের দল। তোমরা বলছো অনেক মুসলিমরা নাকি আমাদের, অনেকে লিখেছো যে দুর্গাপুজোর সময় ডেকে দেখো তো আসবে কিনা, আমার অনেক ফ্রেন্ডসরা আসে, অনেক ফ্রেন্ডসরা আসে, দুর্গাপুজোর প্রসাদ খায়, আমি অনেক ফ্রেন্ডসকে দেখেছি আমার দের পুজোতে এসে অঞ্জলি অবধি দিয়েছে আমার পাশে দাঁড়িয়ে, তো না জেনে শুনে কথা বলতে আসবে না। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে ভালো থাকো, মানসিকতাটা বাড়াও, এটাই বলবো। আর অনেকে অনেক কিছু লিখছো, আমি সবার কথার উত্তর দিতে পারলাম না, আমি এটাই বলতে এসেছিলাম আজকে, তো সেটাই বললাম। যারা যারা লাভ দিচ্ছ অনেক অনেক ধর্ম, যার যার উৎসব সবার, হসপিটালে রক্তের দরকার হলে তখন কেউ বাছাবাছি করে না কে কে কোন ধর্মের, হ্যাঁ তখন তো করবে না তানভীর, তখন করবে না তো, রক্তের দরকার হলে তখন করবে না তো, স্বার্থপরের দল। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো, এটাই চাইবো, মনটাকে বড় করো আর খুব ভালো থাকো। বাই। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।